এবং আজকে শেষ প্রশ্ন এবং হিটের শেষ প্রশ্ন, হিট টোটালি শেষ সেই প্রশ্ন। হ্যালো বন্ধুরা, তাহলে এক ঘন্টা সময় পার হয়ে গিয়েছে, কোথা মতো থার্ড পার্ট অর্থাৎ হিটের শেষ পার্ট নিয়ে চলে এসেছি এবং এই পার্টটার মাধ্যমে হিট অধ্যায়টা টোটালি শেষ হয়ে যাবে। তাহলে আগের দুটো পার্ট এবং এই পার্ট, এই তিনটে পার্ট মিলিয়ে যে সমস্ত প্রশ্নগুলো করালাম এর বাইরে আর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে না। কেন? কেননা এই তিনটে পার্টে হিটের সমস্ত টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে। ক্লাস এইট থেকে শুরু করে একটু আপার লেভেল পর্যন্ত হিট থেকে যত রকম টাইপের প্রশ্ন আসে বা থাকে সমস্ত টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গেল। তাই যদি কেউ এই তিনটে পার্ট ভালোভাবে ফলো করো, তাদেরকে আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারি ওর বাইরে অলিম্পিয়াডে আর প্রশ্ন আসতেই পারে না। আর যারা আমার এই ভিডিওগুলো দেখো তারা মোটামুটি বুঝতে পারবে যে আমি কীরকম লেভেলটা রাখি। আজকে আর কোনো নিউমেরিক্যাল প্রশ্ন নেই, আজকে যে সমস্ত প্রশ্নগুলো নিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলো টু দি পয়েন্ট, মানে ডাইরেক্ট তোমরা উত্তর দেবে, একটু বুঝে তোমরা উত্তর দেবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো সিলেকশন করেছি সেই সমস্ত প্রশ্নগুলো তাপের উপর, অন্যান্য জিনিসের প্রভাবের উপর এবং তাপের পরিবহন, পরিচালনা, বিকিরণ অর্থাৎ তাপ প্রবাহ এরকম টাইপের কিছু প্রশ্ন আর একটু হার্ডার লেভেলের এবং একটু অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখো তোমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন আসছে এবং এখানে বলা আছে যে দুই খণ্ড বরফকে একত্রে চাপ দিলে একটি খণ্ডে পরিণত হয় কারণ। তার মানে প্রথম প্রশ্নটা চাপের উপর গণাঙ্কের প্রভাবটা বলেছে। তাহলে চাপের উপর গণাঙ্কের প্রভাব এটা আগে জানো। তাহলে চাপের উপর কার প্রভাব না গণনাঙ্ক? গণনাঙ্ক কথার অর্থ হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ গলে তরলে পরিণত হয়। তাই চাপের উপর গণাঙ্কের প্রভাব এরকম যে চাপকে যদি বৃদ্ধি করা হয় তাহলে গণাঙ্ক হ্রাস পাবে এবং চাপকে যদি হ্রাস করা হয় তাহলে গণাঙ্ক বৃদ্ধি পাবে। অর্থাৎ চাপের উপর গণাঙ্কের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কী সম্পর্ক? না ব্যস্ত সম্পর্ক। কিন্তু এর ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? না যে সমস্ত পদার্থগুলোকে গলালে আয়তন কমে যায়, যেমন ঢালাই, লোহা, পিতল, সে সমস্ত পদার্থের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, তখন চাপ বাড়ালে গণাঙ্কটা বৃদ্ধি পাবে। কোন পদার্থের ক্ষেত্রে? না যে সমস্ত পদার্থগুলোকে গলালে আয়তন কমে যায় সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গণাঙ্কটা বাড়বে, মানে তখন কিন্তু চাপের সঙ্গে গণাঙ্কের সরল সম্পর্ক হয়ে যায়। ওকে, তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটা বলা ছিল সেই প্রশ্নটা বলা হয়েছে যে যে দুই খণ্ড বরফকে একত্রে চাপ দিলে এক খণ্ডে পরিণত হয় কারণ যখনই তুমি চাপ দিচ্ছ ওর গণাঙ্ক হ্রাস পাচ্ছে, গণাঙ্ক হ্রাস পাওয়া মানে কম তাপমাত্রায় বরফটা গলে যাবে, অর্থাৎ এক্ষেত্রে চাপ বাড়ালে গণাঙ্ক হ্রাস পায়, অর্থাৎ বি এর অপশানটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন বলা আছে প্রেশার কুকার যন্ত্রে রান্না দ্রুত হয় কারণ বাষ্পচাপ বৃদ্ধিতে। তাহলে এক্ষেত্রে চাপের উপর কার সম্পর্কে বলেছে? চাপের উপর স্ফুটনাঙ্কের সম্পর্ক কি? তাহলে চাপের উপর স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কথার অর্থ যে তাপমাত্রায় কোনো তরলটা ফুটতে শুরু করে, যেমন জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে চাপ যদি বাড়ানো হয় তাহলে স্ফুটনাঙ্কটা কিন্তু বৃদ্ধি পায় আর চাপ কমালে স্ফুটনাঙ্কটা হ্রাস পায়, মানে চাপের সাথে স্ফুটনাঙ্কের সম্পর্ক সরল সম্পর্ক, এখানে কোনো ব্যতিক্রম নেই। স্ফুটনাঙ্ক সম্পর্কটা কি না সরল সম্পর্ক? স্ফুটনাঙ্কের সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে প্রেশার কুকারে বাষ্পচাপ বৃদ্ধি পেয়েছে আর বাষ্পচাপ বৃদ্ধি পেলে মানে কি হচ্ছে? ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, মানে জল যে তাপমাত্রায় ফুটছিল তার চেয়ে বেশি তাপমাত্রায় ফুটবে, অর্থাৎ স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশানটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে বলা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলপূর্ণ একটি বোতল চন্দ্রপৃষ্ঠে নিয়ে গিয়ে খোলা হলো, বোতল শীতল জল। তাহলে যদি কোনো একটা বোতলে জল ভরে যদি চাঁদে নিয়ে যাও এবং সেখানে যদি খোলো তাহলে কি চাঁদে তো বায়ু নেই, আর চাঁদে বায়ু নেই মানে কি ওর চাপ কম, এবং চাপ কম মানে স্ফুটনাঙ্ক কম, মানে যে তাপমাত্রায় ফুটছিল তার থেকে কম তাপমাত্রায় ফুটবে, মানে জল স্ফুটনাঙ্ক কম কথার অর্থ কি? জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটছিল মনে করো এবং স্ফুটনাঙ্ক কমিয়ে দিলাম, মানে কি 100 থেকে কম তাপমাত্রায় জলটা ফুটবে, মানে কম তাপ দাও ফুটতে শুরু করবে। তাই এক্ষেত্রে যদি চাঁদে তুমি জলকে নিয়ে যাও তাহলে কি হবে? ফুটতে শুরু করবে, কিন্তু ফুটবে না, কি হবে জানো তো? মানে আলটিমেটলি আসল যে জিনিসটা হবে যে যখনই চাঁদে তুমি জল নিয়ে যাবে এবং জলটাকে যখনই তুমি চাঁদের পরিবেশে মুক্ত করবে তখন খুব কুইক মুহূর্তে ফুটতে শুরু করবে এবং সঙ্গে সঙ্গে বরফে পরিণত হবে, কারণ চাঁদের তাপমাত্রাটা খুব কম কারণ ওখানে বায়ুমণ্ডল নেই, মানে ফুটতে শুরু করার সঙ্গে সঙ্গেই বরফে পরিণত হয়ে যাবে।
পরের প্রশ্ন, জলের উপর চাপ বৃদ্ধি করলে, তাই জলের উপর যদি চাপ বৃদ্ধি করো, জলটার উপর যদি চাপটাকে বৃদ্ধি করো, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। ওকে, তাহলে চাপ বৃদ্ধি করলে স্ফুটনাঙ্ক বাড়বে আর গণাঙ্ক কমবে, অর্থাৎ এক্ষেত্রে এ এর অপশন। সহজ প্রশ্ন, দুটো, এই দুটো দিয়ে অনেক প্রশ্ন হবে দেখো, কারণ এই দুটো ওর জন্য ভালো করে তোমাদেরকে বোঝালাম। এরপরে প্রশ্নগুলো তোমরাই বেশিরভাগ উত্তর দিতে পারবে। ওকে, বলা আছে কোন পদার্থ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেশি ক্ষতিকারক, মানে কোন পদার্থটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেশি ক্ষতিকারক, ক্ষতিকর পড়ায়, কোনটা বেশি পড়াবে। এটা আমরা ছোট থেকে পরিচিত যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল বেশি পড়াবে না 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প বেশি পড়াবে। বাষ্প বেশি পড়াবে কেন? কারণ বাষ্পের মধ্যে 537 ক্যালোরি লিন তাপ আগের থেকে বাড়তি থাকে জলের তুলনায়, তার মানে এক্ষেত্রে জলীয় বাষ্পটা বেশি পড়াবে, অর্থাৎ সি এর অপশনটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শুষ্ক বরফ অর্থাৎ ড্রাই আইসটা কি? এটা তো সহজ, কঠিন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বি এর অপশন। বললাম না অনেক প্রশ্ন কুইক কুইক করাবো। বরফের গণাঙ্ক, বরফের গণাঙ্ক এর উত্তর তোমরা কমেন্টে দাও, আমি এটা উত্তর দিচ্ছি না, এখানে বলা আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে বলা আছে যে ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগে কোথায়, ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগে কোথায়, সমুদ্রপৃষ্ঠে, সিমলায়, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে কোনো সাবমেরিনে, না এভারেস্টের চূড়ায়। তাহলে যত উপরের দিকে ওঠা যায় তত বায়ুর চাপ কী হয়, কম হয়, আর বায়ুর চাপ কম মানে স্ফুটনাঙ্ক কম, আর স্ফুটনাঙ্ক কম মানে কি, তরল কুইক ফুটতে শুরু করবে, যে তাপমাত্রায় ফুটছিল তার থেকে কম তাপমাত্রায় ফুটবে, কিন্তু ফুটলেই যে সিদ্ধ হয়ে যাবে তার তো কোনো মানে নেই। মানে এরকম একটা জিনিস, তুমি মনে করো ডিম সিদ্ধ করবে, দুটো ডিম নিয়েছো, একটা ডিমকে নিয়ে চলে গেছো খনিতে আর একটা ডিমকে নিয়ে চলে গেছো কোথায়, না হিমালয়ের চূড়াতে। এরপর বলো না কোন ডিমটা আগে সিদ্ধ হবে, দেখবে তোমরা যদি এটা পরীক্ষা করে দেখো তখন দেখবে যে খনিতে যে ডিমটা সিদ্ধ করছো সেই ডিমটার জলটা ফুটছে না, জলটা ফুটছে না, আর হিমালয়ে যে ডিমটাকে সিদ্ধ করছো সেখানে দেখবে জলটা ফুটছে অনেক তাড়াতাড়ি, কিন্তু জল ফুটছে কিন্তু ডিম সিদ্ধ হয়নি, কিন্তু খনিতে জল ফুটছে না কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে। মানে কি, খনিতে গেলে কি হচ্ছে, না খনি যত নিচে দিকে যাচ্ছ তত বায়ুর চাপটা বাড়ছে, আর বায়ুর চাপ বাড়া মানে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, মানে জলটা ফুটতে বেশি সময় লাগছে, বেশি সময় লাগছে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। কেননা, কারণ ওই যে বললাম যে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে মানে কি ওকে বেশি হিট দিতে হচ্ছে, আর যখন এভারেস্টে যাবে তখন দেখবে জল কুইক ফুটছে, মানে কি জল কুইক ফুটে গেল কিন্তু সিদ্ধ হবে না। মানে তোমরা এটা কিন্তু ভাবো না যে জল ফুটছে মানে সিদ্ধ হয়ে যাবে, না সিদ্ধ হওয়ার কারণ একটাই যে ওটা কতটা তাপ আছে, ওই জলটার মধ্যে কতটা তাপ আছে, ফুটলে যে সিদ্ধ হবে তার কোনো মানে নেই। তার মানে এক্ষেত্রে এভারেস্টের চূড়ায় ভাত রান্না করা সবচেয়ে বেশি কঠিন, কারণ জল ফুটছে দেখতে পাচ্ছ কিন্তু কোনো মতে ভাত সিদ্ধ হবে না। তার মানে এক্ষেত্রে ডি এর অপশনটা হবে সঠিক উত্তর। তাহলে আশা করি তোমাদের এই অবস্থাটা ক্লিয়ার হলো, মানে ফুটলেই যে সিদ্ধ হবে তার কোনো মানে নেই কিন্তু। পরের প্রশ্নতে বলা আছে বড় বরফের টুকরো ভূমির থেকে আগে গলন শুরু হয় উপর থেকে নয় কারণ, তাহলে একটা বড় থেকে বরফের টুকরো উপরে গলে না নিচটা আগে গলে, কেন নিচটা আগে গলে, কারণ নিচে চাপটা বেশি হয়, আর নিচে যদি চাপ বেশি হয় তাহলে গণাঙ্ক কম হয়, মানে কম তাপমাত্রায় গলতে শুরু করে দেবে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে হচ্ছে যে কোন অপশানটা লেখা আছে যে ভূমি বা নিচের অংশে চাপ বেশি হয়, চাপ বেশি হওয়ার কারণে ওটা তোমার গলতে শুরু করে, অর্থাৎ এক্ষেত্রে সি এর অপশানটা হলো সঠিক উত্তর, সি এর অপশানটা হলো সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন লেখা আছে খুব উঁচু জায়গায় রান্না করা অসুবিধাজনক কারণ, খুব উঁচু জায়গায় রান্না করা অসুবিধাজনক কেন, কারণ খুব উঁচু জায়গায় বায়ুর চাপ কম মানে স্ফুটনাঙ্ক কম, মানে খুব দ্রুত ফুটতে শুরু করে দেবে ঠিকই কিন্তু সিদ্ধ হবে না। তাই এক্ষেত্রে দেখো বায়ুর চাপ কমের জন্য জলের স্ফুটনাঙ্ক কমে যায়, তাই বায়ুর চাপ কমের জন্য জলের স্ফুটনাঙ্ক কমে যায়, জল কুইক ফুটছে কিন্তু সিদ্ধ হবে না ওই কারণে, অর্থাৎ এক্ষেত্রে সি এর অপশানটা হলো এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, সীসা ও টিনের গণাঙ্ক যথাক্রমে 327 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 232 ডিগ্রি সেন্টিগ্রেড, উহাদের মিশ্রণে তৈরি ঝালাই করা রংঝালের গণাঙ্ক। আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা ছিল কিসের না, ফিউজ তারের, সেখানে বলেছিলাম যে ফিউজ তার টিন এবং সীসার তৈরি,
এবং টিনা সিসার গণাঙ্ক যা যখনই ওই দুটোকে মিশিয়ে দিয়ে যে তারটা তৈরি করা হয়েছে তার গণাঙ্ক কম হবে। তাই তোমরা এটা মনে রাখো, মনে রাখবে যে যখন কোনো সংকর ধাতু তৈরি করা হয়, সংকর ধাতু সবসময় দুটো কি তিনটে বা চারটা ধাতু মিলিয়ে একটা ধাতু তৈরি করা হয়, সেটাকে বলে সংকর ধাতু। তাহলে সংকর ধাতুর গণাঙ্ক সবসময় ওই সংকর ধাতুটা যে ধাতুগুলো দিয়ে তৈরি তার তুলনায় কম হবেই হবে। তাই এক্ষেত্রে দেখো, সীসা এবং টিনের থেকে যে ধাতুটা তৈরি করা হয়েছে, যে রং ঝাড়া তৈরি করা হয়েছে, তার গণাঙ্ক কম হবেই। অর্থাৎ এক্ষেত্রে দেখো 232 ডিগ্রি সেন্টিগ্রেড কার না টিনের, তাহলে তার থেকেও কম হবে। অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশানটা সঠিক হবে, মানে ওর থেকেও কম হবে। অপশান দেখো 327 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না হতে পারে না, 232 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, হ্যাঁ কম হবে। আমি বললাম হয়তো যে দুটোর যে গণাঙ্ক তার চেয়েও কম হবে। অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশানটা হলো সঠিক উত্তর। এরপর আসছি যে তাপের পরিবহন, মানে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালনের তিনটা পদ্ধতি আছে, একটা পরিবহন, পরিবহন পরিচলন আর বিকিরণ। এই তিনটা পদ্ধতি তোমাদেরকে একটু আলোচনা করে দিই আগে, তারপরে এর অনেক প্রশ্ন নেব। তাহলে প্রথমত পরিবহন মানে কি? কন্ডাকশন। কন্ডাকশন পরিবহন মানে কি? পরিবহন হচ্ছে যে কঠিন থেকে কঠিন পদার্থের মধ্যে অণুগুলো স্থান পরিবর্তন না করে শুধুমাত্র তার শক্তিটাকে, তার এনার্জিকে ট্রান্সফার করাটাকে বলা হচ্ছে, ট্রান্সফার করার মাধ্যমে তাপের সঞ্চালনটাকে বলা হচ্ছে পরিবহন বা কন্ডাকশন। ওকে, পরিচলন বলা হচ্ছে কনভেকশন। পরিচলন কি হচ্ছে? কোনো গ্যাসীয় থেকে গ্যাসীয় বা কোনো তরল থেকে তরল বা কোনো তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরল, এরকম কোনো পদার্থের মধ্য দিয়ে যখন অণুগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে তাপটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেটাকে বলা হয় পরিচলন বা কনভেকশন। আর বিকিরণ কি? বিকিরণ হচ্ছে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, যেমন সূর্য থেকে পৃথিবীতে চাপ তাপ চলে আসছে, কোনোরকম কোনো মাধ্যমের প্রয়োজন নেই, শূন্য মাধ্যমের বলো যে রেডিয়েশনের মাধ্যমে যেটা আসছে সেটাকে বলা হয় বিকিরণ। তাহলে এই তিনটে পদ্ধতি আছে, তাপ সঞ্চালনের, পরিবহন, পরিচালন এবং বিকিরণ। এই তিনটে পদ্ধতি নিয়ে পর অনেক প্রশ্ন নেওয়া যাক। প্রথম প্রশ্ন, তাপ পরিবহনের হার সর্বাধিক, তাহলে তাপ পরিবহনের হার সর্বাধিক কোনটা? না হচ্ছে যে সব থেকে বেশি তাপ পরিবহন হয় কোথায়, না তাপ পরিবহনের হার সর্বাধিক, মানে কুইক অনেক তাপ চলে আসে, অনেক বেশি তাপ অনেক দূর থেকে অনেক দূর পর্যন্ত ট্রাভেল করে দেয় কোথায়, না সেটা হবে বিকিরণ অর্থাৎ রেডিয়েশন, সিএরটা। শূন্যস্থানে তাপ যায় কোন পদ্ধতিতে? বিকিরণ অর্থাৎ রেডিয়েশন, এখানে কুইক বলবো, কুইক তোমরা রিভিশন করো শুধুমাত্র। তারপর বলা আছে আগুনের পাশে কোনো অবস্থান থেকে একই দূরত্বে আগুনের উপর বেশি গরম লাগে, কারণ এটা তোমাদের বইয়ে দেখবে, একটা তোমাদের বইয়ে একটা প্রশ্ন আছে যে যে উনুনের পাশে হাত দেওয়া হচ্ছে, উনুনের উপরে হাতটা তাও বেশি গরম লাগে, কেন? কারণ নিচের বাতাসটা গরম হয়ে উপরে চলে আসে, কোন পদ্ধতিতে? না সেটা হলো পরিচলন পদ্ধতি, অর্থাৎ অর্থাৎ কি? এক্ষেত্রে বি এর অপশানটা হলো এর সঠিক উত্তর, হালকা হয়ে উপরে আসে। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে বলা আছে লোহিতপ্ত লোহার পাতে এক ফোঁটা জল ছেটানো হলো, উহা ছোট গোলাকার আকার ধারণ করলো কিন্তু তৎক্ষণাৎ বাষ্প হলো না, কারণ যদি গরম একটা কড়াই নাও, গরম একটা পাত্র, সেখানে যদি এক ফোঁটা জল দাও না, দেখবে জলটা ডাইরেক্ট বাষ্প হবে না, জলটা প্রথমত একটা গোলাকার আকার ধারণ করবে, তারপর কিছুক্ষণ পর বাষ্প হবে, কেন? অপশন দেখো, জলের স্ফুরণাঙ্ক বৃদ্ধি পায়, না এটা হবে না, তার জন্য তো নয়, লোহিতপ্ত লোহা তাপের কুপরিবাহী টোটালি ভুল, জলবিন্দু ও পাত্রটির মধ্যে গঠিত জলীয় বাষ্পের স্তর তাপ পরিবহনে বাধা দেয়, হ্যাঁ এই যে তাপ পরিবহনে বাধা দেয় বলেই কিছুক্ষণ গোল থাকে, তারপরে বাষ্পে পরিণত হয়। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলা আছে উজ্জ্বল নক্ষত্রের বর্ণ উহা কিসের পরিচয়? একটা নক্ষত্র যে বেশি উজ্জ্বলটা কম উজ্জ্বল মানে কি? ওটা ওর তাপমাত্রার পরিচয়, তাপমাত্রার পরিচয়, অর্থাৎ সি এর অপশানটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, তাপীয় বিকিরণের বেগ মানে তাপের যে বিকিরণ মানে রেডিয়েশন, তার বেগ আলোর বেগের সমান, মনে রাখবে আলোর বেগের সমান, অর্থাৎ বি এর অপশানটা সঠিক। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে বলা আছে যে সকালে সূর্যের চেয়ে দুপুরে সূর্য অপেক্ষাকৃত বেশি উত্তপ্ত বোধ হয়, কারণ সকালে সূর্যটা তির্যকভাবে সকালে সূর্যের আলোটা পৃথিবীতে তির্যকভাবে পড়ে, তার কারণে সকালের সূর্যটা মনে হয় যে কম গরম এবং দুপুরের সূর্যটা এবং লম্বালম্বিভাবে পৃথিবীর উপর তাপ দেয় বা আলো দেয় বলে দুপুরের সূর্যটাকে বেশি গরম বলে মনে হয়, তার মানে এক্ষেত্রে সকালের সূর্যরশ্মি তির্যকভাবে পৃথিবীতে পড়ে, অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশানটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে বলা আছে যে
ताप संचरणेर कोन प्रक्रिया पदार्थेर कणागुलिर गति थाके अर्थात उहारा चलाचल करे। ताहले कोन पद्धतिते बोललाम जे एकमात्र परिचलन पद्धतिते कि हय ना कणागुलो एक स्थान थेके अन्य स्थाने स्थान परिवर्तनेर माध्यमे तापटाके निये जाय अर्थात एई क्षेत्रे परिचलन अर्थात कनभेक्शन। परिचलन अर्थात कनभेक्शन माने बी एर अपशनटा हलो सठिक उत्तर। परेर प्रश्न, ताप परिवहनेर तापीय स्थिरावस्था। तापीय स्थिरावस्था बोलते बोझाय तापीय स्थिरावस्था माने ताप आर कोनो मते आदान प्रदान होबे ना। कखन? जदि दुटो बस्तुर मध्ये ताप समान हो जाए, ताप मात्रा समान हो जाए, बा दुटो बस्तुर बा तीनटे बस्तुर मध्ये मोट तापमात्रा समान हो जाए, माने अतगुलो बस्तु आछे समस्त बस्तुगुलोर मध्ये तापमात्रा जदि समान हो जाए अर्थात समस्त अंशे तापमात्रा नति नति माने स्लोप समान हय अर्थात क्षेत्रे सी एर अपशनटा हलो सठिक उत्तर। परेर प्रश्न तो बोला आछे परिवहन प्रक्रिया ताप स्थानांतरित हय। परिवहन अर्थात कंडक्शन, कंडक्शन पद्धतिते ताप, कंडक्शन पद्धतिते ताप स्थानांतरित हय अणुगुलिर प्रकৃত গতি ফলে না অণুগুলি স্থান ত্যাগ না করে শক্তি প্রদানের ফলে। এটা বললাম তো যে পরিবহনে কি হচ্ছে কঠিন থেকে কঠিন মানে স্থির আছে অণুগুলো শুধুমাত্র নিজের মধ্যে শক্তিটাকে ট্রান্সফার করে দিচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে বি এর অপশনটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, ধাতুগুলি তাপের সুপরিবাহী কারণ। ধাতু ধাতুর মধ্যে তাপ যায় কারণ কি? ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যাটা প্রচুর হয় বলে অর্থাৎ এখানে ধাতুতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে বলে বি এর অপশনটা। পরের প্রশ্ন, এখানে বলা আছে একটি থার্মোফ্লাক্স মসৃণ করা হয় তাপ পরিবহনের কোন পদ্ধতিতে তাপ ক্ষয় কমানোর জন্য। আরে মসৃণ করা হয় মানে কি? যে রেডিয়েশন অর্থাৎ বিকিরণের মাধ্যমে তাপটা যেন বাইরে বেরিয়ে না যায় অর্থাৎ বিকিরণ অর্থাৎ সি এর অপশনটা সঠিক। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে বলা আছে একটি বরফখণ্ডের অর্ধেক সাদা কাপড় দিয়ে এবং অপর অর্ধেক কালো কাপড় দিয়ে ঢাকা, কোন উক্তিটি অপেক্ষাকৃত সঠিক? কালো কাপড় কি করে হিটটাকে অ্যাবজর্ব করে, তাই বলে না যে গ্রীষ্মকালে কালো কাপড় পরা উচিত নয়, কালো জামা পরা উচিত নয় এবং শীতকালে কালো জামা পরা উচিত। কারণ কি? কালো সমস্ত হিটটাকে অ্যাবজর্ব করে নেয় আর হিটটাকে অ্যাবজর্ব করে দিলে বরফটা গলে যাবে অর্থাৎ কালো কাপড়ের তলায় বরফ বেশি গলবে। কোথায় আছে প্রথম অপশনটা? এর অপশনটা কালো কাপড়ের তলায় বরফ বেশি গলবে। পরের প্রশ্ন, সমান উচ্চতা ও আয়তন বিশিষ্ট দুটি থার্মোফ্লাক্সের একটির প্রস্থচ্ছেদ বর্গাকার এবং দ্বিতীয়টি বৃত্তাকার, কোনটি ভালো? মানে দুটো ফ্লাক্স আছে, দুটো থার্মোফ্লাক্স আছে, দুটোর কিন্তু আয়তন সেম মানে সমান পরিমাণ জল ধরবে, কিন্তু একটা আয়তক্ষেত্রের মতো দেখতে আর একটা গোলাকার দেখতে, বলছে কোনটা ভালো বলো দেখেনি। মনে রাখবে এক্ষেত্রে ওই যার ক্ষেত্রফল যত কম হবে, যার ক্ষেত্রফলটা যত কম হবে সেটা তত ভালো। কারণ কি? যদি বেশি ক্ষেত্রফল যুক্ত হয় তাহলে কি হচ্ছে যে তাপের পরিবহনটা দ্রুত হয়। তাহলে মনে রাখবে যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের তুলনায় বৃত্তের ক্ষেত্রফল মোটামুটি কম হয় একটু, তাই এক্ষেত্রে যদি কোনোদিন থার্মোফ্লাক্স কিনো তখন কোনো মতে আয়তকার থার্মোফ্লাক্স কিনো না, সবসময় গোল থার্মোফ্লাক্স কিনবে আর আয়তকার থার্মোফ্লাক্স হয়েও না, তাই এক্ষেত্রে দ্বিতীয়টি বেশি ভালো হবে অর্থাৎ বি এর অপশনটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মাটির বাড়ি গরমে অপেক্ষাকৃত ঠান্ডা ও শীতে অপেক্ষাকৃত গরম, কারণ কি? কারণ মাটি তাপের কুপরিবাহী অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশন সঠিক। পরের প্রশ্ন, একটি মোটা কম্বল থেকে দুটি পাতলা কম্বল ব্যবহার আরামদায়ক কারণ। এটা তো তোমরা সবাই জানো যে বলা হয়নি যে শীতকালে একটা সোয়েটারের থেকে দুটো জামা পরা অনেক ভালো, কেন? কারণ দুটো জামার মধ্যে একটা মানে বাতাস থেকে যায়, সেই বাতাস তো তাপের কুপরিবাহী, তার মানে কি ভিতর থেকে হিটটা ওই বাতাসের কুপরিবাহীটাকে বেরিয়ে আর পরেরটাতে যেতে পারে না, তাই এক্ষেত্রে দুটো কম্বলের মধ্যে একটি বায়ুস্তর গঠিত হয়, বায়ু তো তাপের কুপরিবাহী, তার জন্য মানে সি এর অপশনটা। পরের প্রশ্ন বলা আছে গরম জল পরিবহনের জন্য ব্যবহৃত পাইপ কী রঙের করা হয়, এটা তোমরা কমেন্টে উত্তর জানাও, দেখি কে এর সঠিক উত্তর জানাতে পারে। পরের প্রশ্ন, সবুজ ঘর অর্থাৎ গ্রিনহাউস কাচের তৈরি হয় কারণ, গ্রিনহাউস কাচের তৈরি হয় কারণ, কারণ কাচের মধ্য দিয়ে অবলোহিত তরঙ্গ অর্থাৎ ইনফ্রারেডে প্রবেশ করতে পারে কিন্তু বাইরে আর যেতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে সূর্য থেকে আগত রশ্মি ভিতরে যেতে পারে কিন্তু ভিতরের বস্তু থেকে নির্গত রশ্মি বাইরে যেতে দেয় না অর্থাৎ সি এর অপশনটা সঠিক হলো। অনেক প্রশ্ন আছে এবং কুইক কুইক করাবো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীকে কেমন বোধ হবে? বায়ুমণ্ডল নেই আর বায়ুমণ্ডল না থাকার কারণে কি হচ্ছে না টোটালি ঠান্ডা হয়ে যাবে, কেন হবে? কারণ সূর্য থেকে যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলো অ্যাবজর্ব করার মতো কেউ নেই আর অ্যাবজর্ব করতে যদি কেউ না পারে তাহলে বায়ুমণ্ডল ভীষণ ঠান্ডা হবে অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশনটা সঠিক হবে। পরের প্রশ্ন,
পরের প্রশ্নতে বলা আছে ট্রাফিক পুলিশের সাধারণত কোন রঙের পোশাক ব্যবহার করা উচিত, সহজ প্রশ্ন, তোমরা কমেন্টে উত্তর দাও। পরের প্রশ্ন, একটি থার্মোফ্লাক্সকে মসৃণ করা হয় কেন, বলা হয়েছে এটা তোমরা কমেন্টে উত্তর দাও। তাপীয় বিকিরণের বেগ যদি ভি করা হয় তাহলে ভি এর সঙ্গে কোনটা সমান হবে, আরে ভি সমান সি, সি হচ্ছে শূন্য মাধ্যম আলোর বেগ। এটা কোশ্চেন করা হয় না যে বিকিরণ তাপের বেগটা আলোর বেগের সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে ভি সমান সি, অর্থাৎ সি এর অপশনটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, শূন্যস্থানে তাপ সঞ্চালিত হয়, এটাও রিপিট কোশ্চেন, কমেন্টে উত্তর জানাও। কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় সবচেয়ে বেশি, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় সবচেয়ে বেশি, মানে তাপটা দ্রুত বলিনি কিন্তু আমি বলেছি সব থেকে বেশি তাপ একটার থেকে আরেকটা যেতে পারে, কোন প্রক্রিয়ায়। যদি কঠিনের মধ্যে তাপের পরিবহন যখনই হবে সেই পদ্ধতিতে একমাত্র তাপ দ্রুত নয়, তাপটা অনেকটা যাবে। দেখো দ্রুত আর অনেকটা আলাদা কথা, ভালো করে কোশ্চেনে দেখো, কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় সবচেয়ে বেশি, মানে অনেকটা তাপ বেশি সঞ্চালিত হয় কোন প্রক্রিয়ায়, না কঠিন থেকে কঠিনে যে প্রক্রিয়ায় যায় সেটা কি, না সেটা হলো পরিবহন, আর পরিবহন মানে হচ্ছে কন্ডাকশন, অর্থাৎ এক্ষেত্রে এ এর অপশনটা সঠিক হলো। সেম টাইমে দেখো একটা প্রশ্ন নেওয়া আছে, কোন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় সবচেয়ে দ্রুত, মানে কুইক তাপ সঞ্চালিত হয় কোথায়, না বিকিরণে সূর্য থেকে পৃথিবীতে, অর্থাৎ এক্ষেত্রে সি এর অপশনটা সঠিক, এখানে সব ভরে গেল, ভরুক পুরো বোর্ডটাই ভরিয়ে দেবো। দেখো আজকে ধাতব টেবিলে রাখা এক কাপ গরম চা কোন পদ্ধতিতে তাপ হারায়, সব পদ্ধতিতে তাপ হারাবে, এই জন্য তো থার্মোফ্লাক্স, থার্মোফ্লাক্স কি জন্য আবিষ্কার হয়েছে, যে থার্মোফ্লাক্সের ভিতরে যদি কোনো ঠান্ডা পানীয়কে রাখা হয় সেটা ঠান্ডা থাকবে, এবং গরম পানীয় রাখা হয় যদি সেটা গরম থাকবে দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে, এই জন্য থার্মোফ্লাক্স। তাই যদি ধাতব পাত্রে যদি চা রাখা হয় সেই চাটা পরিবহন পরিচালনা বিকিরণ সব পদ্ধতিতে তাপ বিকিরণ করে দেবে, অর্থাৎ এক্ষেত্রে সবগুলি ডি এর অপশনটা এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে কি বলা আছে, বলা আছে যে উষ্ণতার পার্থক্যের জন্য কোনো এক স্থান থেকে অপর কোনো স্থানে তাপের প্রবাহকে বলা হয়, তাপের তাপের প্রবাহকে বলা হয় তাপের কি সঞ্চালন, মানে এক স্থান থেকে অন্য স্থানে তাপের সঞ্চালন হয়েছে, অর্থাৎ ডি এর অপশনটা সঠিক। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে বলা হয়েছে যে কোনো এক স্থান থেকে অপর কোনো স্থানে তাপের সঞ্চালন কেবলমাত্র একটি পদ্ধতিতে হয়, কেবলমাত্র সমস্ত পদ্ধতি একসঙ্গে হয়, এক বা একাধিক পদ্ধতিতে হয়, কোনোটি নয়, মানে এক স্থান থেকে অন্য স্থানে যদি তাপের সঞ্চালন হয় তাহলে সব পদ্ধতি একসঙ্গে হবে না, যে কোনো একটা বা একটা বা একাধিক পদ্ধতি, সব পদ্ধতি একসঙ্গে তাপ সঞ্চালন হতে পারে না, তাই হবে এক বা একাধিক পদ্ধতিতে হয়, অর্থাৎ এক্ষেত্রে সি এর অপশনটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে পদার্থের কোণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না তাকে বলা হয়, আরে বারবার বলছি বারবার বলছি, কঠিন থেকে কঠিন তাপ তাপের পরিবহন যখন হচ্ছে তখন সেক্ষেত্রে কোণাগুলোর কোনো স্থান পরিবর্তন করছে না, কোণাগুলো তার শক্তিটাকে আরেকটা কোণাতে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে হবে যে পরিবহন, অর্থাৎ এ এর অপশনটা। পরের প্রশ্ন, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে পদার্থের কোণাগুলি নিচ থেকে উপরে তাপ বহন করে নিয়ে আসে, নিচ থেকে উপরে নিয়ে আসে কে, না সেটা পরিচালন, মানে গ্যাসের গ্যাসের যেটা যেটা তাপের সঞ্চালন হয়, মানে পরিচালন অর্থাৎ কনভেকশন, বি এর অপশনটা। পরের প্রশ্ন, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে পদার্থের প্রয়োজন হয় না তাকে বলে, মানে শূন্য মাধ্যম, কোথায়, বিকিরণ, রেডিয়েশন, অর্থাৎ সি এর অপশন, এখানে করি সি এর অপশন। পরের প্রশ্ন, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে পদার্থটি মাধ্যমটি উত্তপ্ত হয় না তাকে, মাধ্যম উত্তপ্ত হয় না, এটা হচ্ছে বিকিরণ, বিকিরণ তো কোনো মাধ্যমেই প্রয়োজন নেই, তাই মাধ্যম উত্তপ্ত হবে না, বিকিরণ পদ্ধতি। পরের প্রশ্ন, এখানে বলা আছে কঠিন পদার্থের মধ্যে তাপের, খুব ভালো প্রশ্ন দিয়েছে, কঠিন মানে এই যে পরিবহন পরিচালন বিকিরণ থেকে প্রচুর প্রশ্ন নিয়েছে, মানে বিভিন্ন রকম টাইপ নিয়ে শেষ করবো এটাকে, তাহলে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন হয় কিন্তু বলা আছে পরিবহন হয় না, ভুল, পরিচালন হয় না, হ্যাঁ পরিচালন কঠিনের মধ্যে হয় না, পরিচালন কোথায় হয় না, গ্যাস থেকে গ্যাসে বা তরল থেকে তরল, বা তরল থেকে গ্যাসে বা গ্যাস থেকে তরলে, অর্থাৎ এক্ষেত্রে পরিচালন হয় না, বি এর অপশনটা হলো এর সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন, লেখা আছে শীতের দেশে জার্নায় জোড়া কাজ লাগানো হয় কারণ, এটা তোমরা উত্তর কমেন্টে জানাও। পরের প্রশ্ন, সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর উৎপত্তির কারণ বায়ুর কি, বায়ুর হলো পরিচালন স্রোত, অর্থাৎ এক্ষেত্রে বি এর অপশন সঠিক। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলা আছে যে এই তিনটে প্রশ্ন খুব ভালো ভালো প্রশ্ন নেওয়া আছে এবং এই তিনটে প্রশ্নের মাধ্যমে টপিক শেষ হবে। বলা আছে গঠনগত কোন বৈশিষ্ট্যের জন্য থার্মোফ্লাক্সে
ताप परिवहन नगण्य है मैं ताप परिवहन एकदम कम है ताप परिवहन किन्तु ख्याल जेमन थाके ताप परिवहन चकचके देवाल ना चकचके देवाल की करे ना विकिरण अटकाय कर्कट छिपी और काचपत्र हाँ कर्कट छिपी जेहेतु ओटा कर्कट छिपीटे तापेर कूपरिबे तार जन्य परिवहन अटकाय होते पारे दुई देवालेर मध्यवर्ती वायुशून्य स्थान हाँ दुटो देवालेर मध्य वायुशून्य स्थान थाकार कारणे दुटो देवालेर मध्य टाच थाके ना ताओ परिवहन अटकाय अर्थात एई क्षेत्रे डी एर अपशन बी एवं सी दुटोई हबे তারপরে প্রশ্ন গঠনগত কোন বৈশিষ্ট্যের জন্য থার্মোফ্লাক্সে তাপের পরিচলন নগণ্য হয় পরিচলন মানে গ্যাস থেকে গ্যাসে বা তরল থেকে তরলে স্থানান্তরে যেটা তাহলে চকচকে দেওয়াল হতে পারে না কারণ চকচকে দেওয়াল মানে বিকিরণ একমাত্র আর কর্কের ছিপি এবং কাঁচপাত্র মানে এটা হবে পরিবহন মানে কন্ডাকশন কিন্তু এখানে দুটি দেওয়ালের মধ্যবর্তী বায়ুশূন্য স্থানে দুটো দেওয়ালের মধ্যে বায়ুশূন্য স্থান মানে কি বায়ুশূন্য স্থান থাকার মানে কি ওখানে তো বায়ু নেই বায়ু না থাকার কারণে তো ওখান থেকে তাপটা বায়ু মাধ্যম বা গ্যাসীয় মাধ্যমের মাধ্যমে যেতে পারছে না তার মানে এক্ষেত্রে দুটি দেওয়ালের মধ্যবর্তী বায়ুশূন্য স্থান থাকার জন্যই পরিচলন পদ্ধতিতে তাপের স্থানান্তরটা হচ্ছে না অর্থাৎ এক্ষেত্রে সি এর অপশনটা এবং আজকে শেষ প্রশ্ন এবং হিটের শেষ প্রশ্ন হিট টোটালি শেষ সেই প্রশ্ন বলা আছে গঠনগত কোন বৈশিষ্ট্যজনক থার্মোফ্লাক্সে তাপ বিকিরণ নগণ্য হয় এটা সব বলে দিয়েছি এটার উত্তর তোমরা কমেন্টে জানাও তাহলে শেষ যে প্রশ্নগুলো নিলাম সেই প্রশ্নগুলো তাপের পরিবহন পরিচলন বিকিরণ এইখান থেকে যত রকম প্রশ্ন ছিল সব নিয়ে নিয়েছি এবার অনেকে প্রশ্ন করে অনেকে কমেন্টে লিখে অনেকে আবার আমাকে একজন হোয়াটসঅ্যাপে লিখেছে যে স্যার আপনি এত প্রশ্ন পান কোথার থেকে যে ওয়েবসাইট থেকে পান সে ওয়েবসাইটটা একটু জানান কিছু ওয়েবসাইট থেকে নিই কিছু বই থেকে নিই আর কিছু নয় বেশিরভাগ বই থেকে নিই এবং আমি তোমাদেরকে একটা থেকে পোস্ট দিয়েছিলাম যে একটা ভিডিও করার জন্য কত বই কালেকশন করতে হয় এবং সেই সমস্ত বইয়ে যত রকম প্রশ্ন আছে সব নিয়েছি এখানে যে সমস্ত প্রশ্নগুলো করালাম না সেগুলো পরিবহন এবং পরিচালন এবং বিকিরণ তিন চারটা বইয়ের কোয়েশ্চন একটা দুটো বইয়ের কোয়েশ্চন নয় তিন থেকে চারটা বইয়ের কোয়েশ্চন তাই এত প্রশ্ন এবং তার সাথে সাথে যে নেট থেকে ওই পরিবহন পরিচালন বিকিরণ থেকে যদি কোনো প্রশ্ন আছে সেরকম প্রশ্ন নিয়েছি মানে একটা জিনিস থেকে পাওয়া যায় না অনেকগুলো ফলো করে পাওয়া যায় তাই তোমাদেরকে বলতে পারবো না যে কোথার থেকে আমি কোশ্চেনগুলো পাচ্ছি মানে কোথার থেকে কোশ্চেনগুলো পাচ্ছি সেটা বলতে পারছি কিন্তু তোমাদেরকে দিতে পারবো না যে কেউ বলে স্যার পিডিএফটা পাঠিয়ে দিন কেউ বলে যে স্যার ওয়েবসাইটে বলিয়ে দিন কিন্তু একটা ওয়েবসাইটে নয় তো অনেক ওয়েবসাইট কত ওয়েবসাইট বলবো তাহলে মোটামুটি একটা ভিডিও করতে কিন্তু অনেক খাটতে হয় অনেক খাটতে হয় তাহলে সেই খাটার মূল্যটা তোমরা দিও শুধুমাত্র ভিডিওটা দেখে আর কিছু করার দরকার নেই তোমাদের ওকে ভালো লাগলে তোমাদের যা করার তোমরা তাই করো তাহলে এখানে টোটালি হিট শেষ করে ফেললাম হিটের আর কিছু নেই এখানে তোমাদের ক্লাস এইট থেকে শুরু করে একটু আপার লেভেল পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো এবং তার সাথে সাথে বলো এরপর তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও ওকে তাহলে শেষ করছি থ্যাংক ইউ